वेलकम फ्रेंड्स, आधार कार्ड लॉक एंड अनलॉक मुद्रा आधार कार्ड के अपनी लॉक करते पारें अपन आधार कार्ड के एवं अपनी अनलॉक करते पारें। आधार कार्ड के लॉक बा अनलॉक करा क्यों प्रयोजन एवं आधार लॉक के आधार कार्ड के अपनी किभाबे लॉक बा अनलॉक करबें अपनी SMS एर माध्यमे बा अपनी वेबसाइटर माध्यमे डायरेक्टली वेबसाइटे गिए किन्तु अपनी आधार कार्ड के लॉक बा अनलॉक करते पारें। दुटो पद्धति किन्तु आमरा जानबो। देखो आधार कार्ड के लॉक बा अनलॉक करार प्रयोजनीयता कि सुविधाटा कि सेटा एकटू आगे प्रथमे आमरा जेने नी जे आधार कार्ड लॉक थाका अवस्थाय आपनी तार माध्यमे कोनो रकमेर अथेंटिकेशन करते पारबेन ना बा अन्य कोनो व्यक्ति आधारे तथ्य चुरी करे अथेंटिकेशन करते पारबे ना। आपनार आबार प्रयोजन होले पुनराय आपनी सेटाके अनलॉक करे निते पारबेन ओ अथेंटिकेशन करते पारबेन। तो दुटो पद्धति आमी आपनादेरके देखाबो, तबे तार आगे एकटू खबरटा एखाने पड़े नी। एटा एकटी खबरेर शिरोनामे एसेछे যে আধার হলো ভারতীয়দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। তবে এই আধার নিয়ে বারংবার নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় UDIকে। প্রশ্ন ওঠে তথ্য চুরি নিয়ে, প্রশ্ন ওঠে জালিয়াতি নিয়ে। আর এই জালিয়াতিতে উঠতে UDIর তরফ থেকে নেওয়া হয়েছে একটা অভিনব পন্থা। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আধার কার্ডকে লক করে রাখতে পারেন ইন্টারনেট থেকে অথবা স্মার্টফোন থাক বা না থাক, এই লক কিন্তু আপনি SMS এর মাধ্যমেও খুব সহজে করে নিতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই যে কিভাবে আপনারা এটাকে লক করবেন। তো দেখুন, প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে SMS এর মাধ্যমে যদি আপনি আপনার আধার কার্ডকে লক অথবা আনলক করতে চান, তো প্রথমে আপনাকে যেটা করতে হবে যে আপনার আধার কার্ড থেকে লিখতে হবে লক। লক করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে না, আধার কার্ড আপনি আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যাবেন। রাইট মেসেজ অপশনে গিয়ে আপনাকে আপনি লিখবেন গেট OTP, যেরকম পেজ ছাড়া আপনি লিখবেন গেট OTP। OTP লেখার পর আপনি আপনার কিন্তু একটা পেজ দেবেন, গেট OTP লিখবেন, তারপর একটা পেজ দেবেন। পেজ দেবার পর আপনার হচ্ছে আধার কার্ডের যে শেষ চারটি নম্বর লেখা রয়েছে সেই চারটি নম্বর আপনি কিন্তু এখানে লিখবেন। লিখবার পর সেটাকে পাঠিয়ে দেবেন 1947 নম্বরে। এটা দেবার যখনই আপনি পাঠাবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু একটা 6 ডিজিটের একটা OTP আপনার মোবাইল নম্বরে কিন্তু আসবে। 6 ডিজিটের একটা OTP আপনার মোবাইল নম্বরে আসবে। সেই 6 ডিজিটের OTPটা কিন্তু আপনি একটা জায়গায় লিখে নেবেন। তারপর আপনার রাইট মেসেজ অপশানে আবার আপনি যাবেন, সেখানে আপনি লিখবেন লক UID, লক UID লিখবেন। লেখার পর যেরকম লেখা রয়েছে তারপরে আপনি একটা পেজ দেবেন, আপনার আধার কার্ড আধার কার্ডের শেষের চারটি সংখ্যা আপনি লিখবেন, আবার একটা পেজ দেবেন। এবার এইখানে যে 6 ডিজিট যে OTPটা আপনার মোবাইলে এসেছিলো সেই 6 ডিজিট OTPটা আপনি আবার লিখবেন। লেখার পর আপনি পাঠিয়ে দেবেন 1947 নম্বরে। তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি লক হয়ে গেল। এবার আধার কার্ডটিকে যখন আপনি আনলক করতে চাইবেন ঠিক একই প্রসেস, আপনাকে আবার লিখতে হবে গেট OTP। লেখার পর আপনার শেষ আধার আধার নম্বরের চারটি সংখ্যা লিখে আপনাকে পাঠিয়ে দিতে হবে 1947 নম্বরে। গেট OTP লিখবেন, একটা পেজ, আধার কার্ডের শেষ চারটি সংখ্যা, তারপর আপনি পাঠাবেন 1947 নম্বরে। তারপরে আপনার কাছে একটি 6 অঙ্কের একটি OTP আসবে। ওই OTPটা আপনি আবার লিখে নেবেন আপনার একটা জায়গাতে। তারপরে আপনি আপনার রাইট মেসেজ অপশানে গিয়ে লিখবেন আনলক UID লিখবেন। লেখার পর একটি পেজ দেবেন, পেজ দেবার পর আধার কার্ডের শেষ চারটি সংখ্যা আপনি আবার লিখবেন, আবার একটি পেজ দেবেন। তারপরে যে 6 অঙ্কের OTPটি আপনি আপনার কাছে এলো সেই 6 অঙ্কের OTPটি আপনি আবার লিখবেন। লিখে আপনি 1947 নম্বরে কিন্তু পাঠিয়ে দেবেন। তাহলেই কিন্তু আপনি আপনার আধার কার্ডটিকে আনলক করে নিতে পারবেন। এটা তো SMS-এর মাধ্যমে আপনি করবেন। যদি আপনি মনে করেন যে আপনি ওয়েবসাইটের মাধ্যমে করতে চান, তাহলে আপনি UIDAI.gov.in এই ওয়েবসাইটে আপনি আসবেন। আসার পর মাই আধার বলে যে অপশানটি দেওয়া রয়েছে এখানে আসবেন। এখানে আসার পর আধার সার্ভিস বলে যে অপশানটি দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক্স বলে একটা অপশান দেওয়া রয়েছে এখানে, বা এবং আধার কার্ড লক অ্যান্ড আনলক সার্ভিস দেওয়া রয়েছে। দুটোর মধ্যে যে কোনো একটাতে আপনি কিন্তু আসতে পারবেন। তো আধার কার্ড লক অ্যান্ড আনলক সার্ভিসে আমরা এখানে প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে এরকমের একটি পেজ কিন্তু ওপেন হবে। দেখুন, লক UID আর আনলক UID দুটো অপশান দেওয়া রয়েছে। তো আপনি যদি লক করতে চান তাহলে লকে এখানে টিকচিহ্ন করবেন, যদি আনলক করতে চান তাহলে আনলকে এখানে আপনি টিকচিহ্ন করতে পারেন। তো লক টিকচিহ্ন করবেন। লকে টিকচিহ্ন করবার পর আপনার এখানে ফুল নেম, পিনকোড ইত্যাদি আপনার অপশান এখানে চাইবে। তো আপনি এখানে অপশান দেবেন, প্রথমে এখানে আপনার আধার কার্ড নম্বরটি দেবেন, আপনার ফুল নেম দেবেন, আপনার পিনকোড দেবেন, তারপর এখানে সিকিউরিটি কোডটা এখানে আপনাকে কিন্তু এখানে পুট করে দিতে হবে। এই ক্যাপচাটা পুট করে দেওয়ার পর আপনি সেন্ড OTP করবেন। তবে এই অপশানটি ক্লিয়ার করবার আগে আপনাকে আমি জানিয়ে রাখি, আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি কিন্তু রেজিস্টার যেন থাকে, না হলে কিন্তু এই কাজটি হবে না। তো আপনি সেন্ড করবেন। সেন্ড করবার পর আপনাকে কিন্তু একটি 6 অঙ্কের যে OTP আপনার মোবাইলে আসবে, আসবার পর সেই 6 অঙ্কের OTPটি আপনি এখানে এন্টার করবার পর আপনাকে এন্টার OTPতে ক্লিক করার পর আপনার কিন্তু
যে আধার কার্ড সেটা কিন্তু লক হয়ে যাবে। এরপরে আপনি যদি এটাকে আনলক করতে চান একইভাবে আপনি আনলকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে আপনার নাম্বার, আধার কার্ডের নাম্বার এবং সঙ্গে আপনার এসে এখানে এই ক্যাপশাটা আপনাকে পুট করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করার পর 6 অঙ্কের যে ওটিপি আসবে আর আসার পর আপনাকে ওটিপিটি এন্ট্রি করলে কিন্তু আপনার আধার কার্ডটি আনলক হয়ে যাবে। একইভাবে আপনি যদি আপনার বায়োমেট্রিকটিকে লক করতে চান তাহলেও আপনি আধার কার্ড সার্ভিসে আসবেন। আসার পর দেখুন বায়োমেট্রিক অপশান দেওয়া রয়েছে, দেখুন এখানে প্রথমে আই আন্ডারস্ট্যান্ড বলে যে আছে রেখে জাস্ট একটি টিক চিহ্ন করে নেবেন। লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক্স বলে ক্লিক আছে, এটিকে একটি ক্লিক করবেন। দেখুন ক্লিক করার পর এই পেজটি আপনার সামনে ওপেন হয়েছে। এখানে আপনার UID অর্থাৎ আপনার আধার কার্ডের নাম্বারটা আপনি এখানে পুট করবেন। এরপর এখানে ক্যাপচাটা আপনি দেবেন। দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি কিন্তু 6 অঙ্কের ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনি এখানে পুট করার পর আপনার আধার কার্ডটি কিন্তু এখানে লক হয়ে যাবে। একইভাবে আপনি আনলকও করতে পারবেন, একই অপশান দেওয়া রয়েছে। আপনি আনলক এখানে ক্লিক করার পর আপনি ক্লিক করতে পারবেন, যদি লক থাকে তাহলে আনলক হবে, আনলক থাকলে লক হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনার খুব সহজেই আপনার আধার কার্ডকে আপনি আনলক করতে পারবেন, সঙ্গে আপনার বায়োমেট্রিকও কিন্তু আপনি লক বা আনলক করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট ভিডিও, আশা রাখছি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ইনফরমেটিভ হয় ভিডিওতে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।